तो चलिए शुरू करते हैं। आज के আমাদের রেসিপি হচ্ছে দই বড়া। দই বড়া বানানোর খুবই সিম্পল আর আমি সিম্পল ধরনেরই বানাবো ঘরে খাওয়ার মতো। দই বড়া বানানোর জন্য প্রথমে যে লাগে সেটা হলো এই বিরির ডাল। এটাকে আমরা 8-9 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে বেটে দেব আমরা মিক্সচারে বা শিলে, যেটাতে পারেন সেটাতে বেটে দেবেন। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা। ডাল বাটা হয়ে গেছে, তার মধ্যে আমরা কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দেব লবণ, পরিমাণ অনুসারে লবণ, হালকা লঙ্কা গুঁড়ি দিয়ে দেব হালকা, ভালো করে মেখে নেবেন ডালের পেস্ট। এবার আমরা ছোটো ছোটো পকোড়ার মতন তেলে ভেজে নেব। চলুন দেখাই আপনাদের। ফ্রেন্ড, আমাদের ডালের পেস্ট, এটা আমরা একটু বের করে জলের মধ্যে ছেড়ে দেখে নেব ভাসছে কি না। যদি ভেসে ওঠে তাহলে আমাদের পেস্টটা একদম রেডি। এবার আমরা বড়াটাকে জলের মধ্যে যখন দেব ওই জলটা রেডি করে নিচ্ছে। জলের মধ্যে আমরা দই দিয়ে দেবো, হালকা উষ্ণ গরম থাকবে জলটা, যেমন আঙুল ডুবানো যায় ডুবিয়ে রাখা যায় সেরকম গরম, একদম হালকা জলটা গরম হবে। তার মধ্যে দই দিবে, এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ অনুসারে। দেখুন ফ্রেন্ড, আমাদের বড়া ভাজা হয়ে গেছে। এটা আমরা তেলে উঠিয়ে, তেল থেকে উঠিয়ে যে জলটা আমরা রেডি করেছিলাম উষ্ণ গরম জলের মধ্যে দই, পরিমাণ অনুসারে লবণ আর চুটকি মতন লঙ্কা গুঁড়ি। কারণ আমাদের বড়াগুলো ফুলে উঠেছে জলের মধ্যে, এবার এটাও আমরা বের করে ঝুড়ির মধ্যে বা একটা জায়গার মধ্যে রাখতে পারেন। ঝুড়ির মধ্যে রাখছি, জলটা ভালো করে নেমে যাবে। বড়াটা ভালো করে ঝুড়ির মধ্যে রেখে নিয়েছি, এর মধ্যে যত এক্সট্রা জলগুলো আছে সবগুলো বেরিয়ে যাবে। আমাদের বড়াগুলো দেখুন ফুলে ফুলে উঠেছে। ফ্রেন্ড, আমাদের দই বড়া রেডি হয়ে গেছে, দেখুন। এবার আমরা দইটা রেডি করে নেব, দই বড়ার উপরে দেওয়া দইটা রেডি করে নেব। দই ঢেলে নেব, তার মধ্যে লবণ পরিমাণ অনুসারে, অল্প লঙ্কা গুঁড়ি অল্প পরিমাণ অনুসারে দই ফেটে নেব। দেখুন ফ্রেন্ড, আমরা যে চাটনি বানাবো ওই দই বড়ার উপরে দেওয়ার জন্য, সেটার জন্য আমরা তেঁতুল ভিজিয়ে রেখে নিয়েছি আগে থেকে। তো এই যে তেঁতুল ভেজানো আছে, চাটনিটা কীরকম করে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে। এই যে ফ্রেন্ড, আমরা যে তেঁতুল ভিজতে দিয়েছিলাম তেঁতুলগুলো ছাড়িয়ে রেখে নিয়েছি, জলটা আমরা ছেঁকে নেব। তেঁতুলের ভেতরে যত আলাপাতি সব বেরিয়ে যাবে, তেঁতুলের ভেতরে যে বড় বড় অংশগুলো সব বেরিয়ে যাবে। আমাদের তেঁতুলের জলটা আর তেলের মধ্যে আমরা সর্ষে দিয়েছি, গোটা সর্ষে, তেঁতুলের জলটা দিয়ে দিলাম।
পরিমাণ অনুসারে লবণ, শুকনো লঙ্কা গুঁড়ি, জল বেশি করে নেবেন। মিষ্টি চাটনি করবো, সেজন্য এর মধ্যে চিনি দেবো বড় চামচে 3 চামচ চিনি। যতক্ষণ মোটা মোটা লাল কালারটা না বেরিয়ে যায় ততক্ষণ আমরা তেঁতুলের জলটাকে মিশাতে থাকবো। আমাদের চাটনি ফুটে গেছে, দেখুন রঙটাও লাল লাল হয়ে গেছে। চাটনি রেডি, চলুন আমরা সাজাই। যে আমাদের রেডি করা দই ছিল সেই দইটা আমরা এর মধ্যে দেব। ফ্রেন্ড, এটার মধ্যে আমরা লাল লঙ্কা গুঁড়ি ছিটিয়ে দেব। ফ্রেন্ড, আমাদের দই বড়া রেডি। দই বড়ার রেসিপি আমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।